অবশেষে টানা দশ দিন ধরে চলা রাজনৈতিক নাটকের যবনিকা পতন হল মহারাষ্ট্রে। রাজ্যপালের আস্থাভোটের নির্দেশের ওপর স্থগিতাদেশের আবেদন সুপ্রিম কোর্ট নাকচ করে দেওয়ার কিছুক্ষণ পরই ফেসবুক লাইভে এসে পদত্যাগ করার কথা জানান মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। মুখ্যমন্ত্রিত্বের পাশাপাশি তিনি বিধান পরিষদের সদস্য পদেও ইস্তফা দিচ্ছেন বলে জানিয়েছেন, যার ফলে পতন ঘটল 31 মাসের মহাবিকাশ আঘাড়ি জোট সরকারের। ফেসবুক লাইভের বেশ কিছুক্ষণ পর উদ্ধব মাতোশ্রী থেকে বেরিয়ে নিজেই যান রাজভবনে। তবে তার আগেই ফেসবুক লাইভ চলাকালীন উদ্ধবের প্রতিনিধি হিসাবে একজন মন্ত্রী রাজভবনে গিয়ে রাজ্যপাল কোশিয়ারিকে পদত্যাগের কথা জানান। নিজের ইস্তফা ঘোষণার পর ফেসবুক লাইভে তিনি বলেন, যারা কাছে ছিল তারা এখন দূরে, যারা দূরে ছিলেন তারা এখন আমাদের কাছে। আমার মনে কোনো আক্ষেপ নেই, আমার কাছে শিবসেনা রয়েছে, শিব সৈনিকরা রয়েছেন। তবে এদিকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের ইস্তফা ঘোষণার পর মুম্বাইয়ে বিজেপি নেতারা আনন্দে মিষ্টিবিলি করতে এবং বিজেপির পরিষদীয় নেতা দেবেন্দ্র ফড়নবীশের নামে স্লোগান দিতে শুরু করে। সূত্র মারফত জানা গিয়েছে, তৃতীয়বারের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে শপথ নিতে চলেছেন তিনি। উপমুখ্যমন্ত্রী হতে পারেন বিদ্রোহী শিবসেনা নেতা একনাথ শিন্ডে। অন্যদিকে উদ্ধব ঠাকরের ইস্তফার খবরে বিদ্রোহী শিবসেনা বিধায়কদের অনেকেই দুঃখ প্রকাশ করেছেন। একনাথ শিন্ডের শিবিরের মুখপাত্র দীপক কেসরকর এই প্রসঙ্গে বলেছেন, উদ্ধব ঠাকরের পদত্যাগ আমাদের কাছে আনন্দের বিষয় নয়। বিদ্রোহী বিধায়করা চেয়েছিল এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে সমঝোতা ভেঙে ফের বিজেপির সহযোগী হোক শিবসেনা, কারণ এনসিপি বা কংগ্রেসের চেয়ে আদর্শগত দিক থেকে বিজেপির অনেক কাছাকাছি ছিলেন বালাসাহেব। উদ্ধব ঠাকরের পদত্যাগের ফলে কারা মহারাষ্ট্রে নতুন সরকার গড়বে, কে হবে মহারাষ্ট্রের নতুন মুখ্যমন্ত্রী, না কোনো টুইস্ট অপেক্ষা করছে মহারাষ্ট্রের রাজনীতিতে? সময়ই তার উত্তর দেবে।